ফ্রেন্ডস ওয়েলকাম টু এন এম জিএনএম দু হাজার এর আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চিনগুলো আমরা রক্তের লোহিত কণিকার আইসকাল এই পর্যন্ত করে নিয়েছিলাম আমাদের উত্তর হয়েছে একশো কুড়ি দিন আজকে পরের কোশ্চিনটা দেখো মানুষের দুধে দাঁতের সংখ্যা মানুষের দুধের দাঁতের সংখ্যা হচ্ছে মানুষের দুধের দাঁতের সংখ্যা হবে কুড়িটি অপশান সি পেশি ক্লান্ত হয় দেহে সঞ্চয়ের কারণে দেহের ড্যাশ সঞ্চয়ের কারণে পেশি ক্লান্ত হয় দেহে যদি ল্যাকটিক অ্যাসিড সঞ্চয় হয় বেশি তাহলে পেশি ক্লান্ত হবে ল্যাকটিক অ্যাসিড সঞ্চয়ের কারণে মানুষের প্রতি একশো মিলি বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে মানুষের প্রতি একশো মিলি বিশুদ্ধ রক্তে অক্সিজেনের পরিমাণ থাকে অপশান রয়েছে চল্লিশ মিলি দশ মিলি কুড়ি মিলি এবং ত্রিশ মিলি তাহলে অ্যান্সার হচ্ছে কুড়ি মিলি এবং মানবদেহের রক্তের ষাট পার্সেন্ট হচ্ছে প্লাজমা ষাট পার্সেন্ট থাকে প্লাজমা এবং অক্সিজেন থাকে কুড়ি মিলিলিটার এবং ব্লাড প্লাজমাতে এই যে ষাট পার্সেন্ট প্লাজমা থাকে এতে আবার নব্বই পারসেন্ট জল থাকে শূন্য দশমিক নয় পার্সেন্ট লবণ থাকে ও শূন্য দশমিক এক পারসেন্ট গ্লুকোজ থাকে এবং প্লাজমাতে সাত পার্সেন্ট প্রায় প্রোটিন থাকে সাত পারসেন্ট প্রোটিন থাকে ওকে এবং রক্তের পিএইচ যেটা হচ্ছে রক্তের পিএইচ থাকে সাত দশমিক তিন পাঁচ থেকে সাত দশমিক চার পাঁচ পর্যন্ত এটা রক্তের পিএইচ থাকে আর একটা মানুষের দেহে প্রায় পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে আসলে মানব দেহের ওজনের ছয় থেকে আট পারসেন্ট ছয় থেকে আট পারসেন্ট মানুষের দেহের যে ওজন থাকে তার ছয় থেকে আট পারসেন্টই হলো রক্ত ওকে তারপরে দেখো তিমি মাছের প্রধান শ্বাস অঙ্গ তিমি মাছের প্রধান শ্বাস অঙ্গ হচ্ছে ফুসফুস এবং বাকি চারটা অপশান দেখো ত্বক ত্বকের ত্বক কোন প্রাণীর সাসঙ্গ ত্বক হচ্ছে ব্যাং এবং কেঁচোর সাসঙ্গ। ব্যাং এবং কেঁচো ফুলকা ফুলকা হচ্ছে মাছ এবং ব্যাঙাচির মাছ এবং ব্যাঙাচির হচ্ছে ফুলকা আর ট্রাকিয়া হচ্ছে পতঙ্গ যে প্রাণীগুলো রয়েছে যেমন আরশোলা ট্রাকিয়া হচ্ছে পতঙ্গের শাসঙ্গ আর তিমি মাছের আমরা অপশান সি অ্যান্সার করলাম ফুসফুস পরে কোশ্চেন দেখো পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণ পরিবর্তিত মাটির তলার কাণ্ডের উদাহরণ হচ্ছে আলু তারপরে রয়েছে মিওসিস চলাকালীন ক্রো ক্রসিং ওভার ঘটে মিওসিস চলাকালীন ক্রসিং ওভার ঘটে অ্যান্সার হচ্ছে

জেনেটিক বস্তুর আদান প্রদান ঘটে ওকে নিম্নের কোন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রত্যক্ষ ব্যবহার হয় ইলেকট্রন পরিবহন প্রক্রিয়ায় ইলেকট্রন পরিবহন পরের কোশ্চিনগুলো দেখো এখানে সুবিদিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন প্রস্তুত হয় এই উদ্ভিদ শ্রেণী থেকে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন হচ্ছে ফাঙ্গি বা ছত্রাক থেকে এবং সেই ছত্রাকের নাম কি পেনিসিলিয়াম নোটেটাম অ্যান্সার হচ্ছে অপশান বি ফাঙ্গি বা ছত্রাক এবং পেনিসিলিন কোন ধরনের কোন ছত্রাক থেকে আবিষ্কার হয় বা প্রস্তুত করা হয় নাম হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম পেনিসিলিয়াম নোটেটাম এবং প্রথম কী আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং এবং যে পেনিসিলিয়াম যে অ্যান্টিবায়োটিকটা তৈরি বা প্রস্তুত করা হয় এই অ্যান্টিবায়োটিকটা কোন কোন রোগের ওষুধের জন্য কাজে লাগে এটা হচ্ছে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস এবং গনের গনোরিয়া ডায়রিয়া হার্ট বান প্রভৃতি রোগের উপশম করা হয় আমি আরেকবার বলছি পেনিসিলিন আবিষ্কার করা হয় পেনিসিলিয়াম নোটেটাম ছত্রাক থেকে এবং সেই আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং এবং যে পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার হয় সেটা কোন কোন কাজে লাগে ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস রোগের উপশমের জন্য গনোরিয়া রোগের জন্য এবং ডায়রিয়া রোগের জন্য এবং হার্ট বান প্রভৃতি রোগের উপশম করার জন্য পেনিসিলিয়ান অ্যান্টিবায়োটিকটি কাজে লাগে প্রাচীন উদ্ভিদের সংবহনতন্ত্রে স্টিলির প্রকৃতি কি ছিল অ্যান্সার হচ্ছে প্রোটোস্টিলি তারপরে কোশ্চেন হচ্ছে ব্যাকটেরিয় ফাজ কী ব্যাকটেরিয় ফাজ হচ্ছে এক ধরনের ভাইরাস ব্যাকটেরিয় ফাজ হচ্ছে ভাইরাস তারপরে দেখো নিম্নে বর্ণিত প্রাণী ফাইলামগুলির কোনটি সদ্য আবিষ্কৃত নিম্নে বর্ণিত প্রাণী ফাইলামগুলির কোনটি সদ্য আবিষ্কৃত অ্যান্সার হচ্ছে লরিসিফেরা অপশন সি লরিসি ফেরা একটি স্তনবয় প্রাণী যে ডিম পাড়ে একটি স্তনবয় প্রাণী কিন্তু ডিম পাড়ে এরকম একটা প্রাণী হচ্ছে একিডোনা বার বডি উপস্থিত থাকে না কোন সমাটিক কোষে বার বডি উপস্থিত থাকে না কোন সমাটিক কোষে অ্যানসার হচ্ছে উপমানব স্তন্যপায়ী স্ত্রী এককভাবে অপশন ডি ওকে আজকের ভিডিও এই পর্যন্তই পরের কোশ্চিনগুলো আবার পরের ভিডিওতে নিয়ে আসবো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও আমি পরের ভিডিওগুলো তাহলে আবার নিয়ে আসতে পারবো